আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। লোটাস কচু আসলে কোন চারাটি আপনি রোপণ করলে মাত্র 25 দিনে আপনার ফলনটা হবে? দর্শক, এটার বিশেষ করে কোয়ালিটি ভেবে আপনার ফলনটা কিন্তু আসবে, এক মাস আগে হোক আর এক মাস পরে হোক, এটা আপনার কোয়ালিটি ভেদে। দর্শক, আসলে কোন চারাটি আপনারা রোপণ করতে হবে, বিশেষ করে যেগুলো গাছে লতি আছে, চারা গাছে লতি আছে, সেই চারাগুলো আপনারা যদি রোপণ করেন মাত্র 25 থেকে 30 দিনে সর্বোচ্চ আপনার লতিটা কিন্তু গাছে আসা শুরু হবে। তো যাই হোক দর্শক, লতিরাস কচু চাষটা অত্যন্ত সহজ একটি চাষ পদ্ধতি। তো আমরা মূলত লতিরাস কচুর চারাগুলো দেশের সব জেলায় পাঠিয়ে থাকি। আসলে দীর্ঘ 6 বছর হলে লতি কচু চাষের সাথে আমরা সম্পৃক্ত আছি। এটি অত্যন্ত লাভবান একটি ফসল, কারণ বর্তমানে অন্যান্য ফসল চাষে যে খরচ সেই তুলনায় আপনার লতিরাস কচু চাষে অত্যন্ত লাভ বেশি। তো দর্শক, আপনারা চাইলে সব ধরনের মাটিতেই কিন্তু এটা চাষ করতে পারেন, বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। বেলে দোআঁশ মাটিতে আপনারা এটা চাষ করতে পারবেন লতিরাস কচু চাষটা। দর্শক, আমরা আমাদের নতুন আরেকটা প্রজেক্ট শুরু করছি। তো এই যে এই পাশে নতুন একটা প্রজেক্ট দর্শক লাগানো শুরু হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখন চাষ করতে পারেন লতিরাস কচু চাষটা, আপনারা চাইলে করতে পারেন। তো দর্শক, আমাদের যে এই ওই যে ওই পাশে একটা জমিতে বলতে ওই পাশের টুকুতে লাগানো হয়েছে 2 দিন আগে, আর এটা আজকে লাগানো হয়েছে। তো দর্শক, লতিরাস কচু চাষ যারা করতে চান এটা প্রতারণা থেকে সাবধান হবেন। মেন কথা যে চারা যদি সঠিক না হয়, লতিরাস বাড়ি এক এটা হাইব্রিড জাতের, এটা লতির ভিতরে সর্বোচ্চ ফলনশীল। বাংলাদেশে 7 প্রকার এই কচুর জাত আছে, তার ভিতরে সর্বোচ্চ ফলনশীল জাত হচ্ছে লতিরাস বাড়ি এক। দর্শক, আসলে অনেক ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো আপলোড করা হয় নাই, গত 3-4 দিন হলে ভিডিও কিন্তু আপলোড করি নাই আমি। তো আপনারা জানেন যে আমি রেগুলার কিন্তু ভিডিও আপলোড করি, প্রতিদিনই ভিডিও আপলোড করি। তো আসলে এই লতিরাস কচুর যে চারা, এখন তো আপনার ডিসেম্বরের 1 তারিখ, তো এই সময়টা রোপণের মানে মেইন সময় আর কি, ওই জন্য আসলে প্রচণ্ড ব্যস্ততা চারা ওঠানো নিয়ে। তো বিভিন্ন জেলায় কিন্তু চারা পাঠানো হয়েছে দর্শক, প্রায় 1 জেলায় চারা পাঠানো হয়েছে। তো ইনশাল্লাহ ভিডিওগুলো আসবে, একটু ফ্রি হয়ে আমি ওই ভিডিওগুলো আপলোড করব। তো দর্শক, যাই হোক, লতিরাস কচু চাষ যারা করতে চান, তো আমরা আসলে বলে দিই যে আসলে কোন কোন জেলায় চারাগুলো পাঠালাম। দর্শক, আমরা এই কয়েকদিনে ঝিনাইদহ সদরে পাঠানো হয়েছে, কিশোরগঞ্জ, কক্সবাজার, নওগাঁ, সিরাজগঞ্জ সহ আরও বিভিন্ন জেলায় কিন্তু পাঠানো হয়েছে। দর্শক, এই সম্পর্কে ভিডিও আসবে ইনশাল্লাহ, নেক্সট ভিডিওগুলো আসবে যে আসলে কোথায় কখন চারা পাঠালাম, কারণ আমাদের একই যে আমরা কখন কোন জেলায় চারা পাঠাই এটা কিন্তু ভিডিও সঙ্গে সঙ্গে আপলোড করে দেয়। দর্শক, ব্যস্ততার কারণে আপনারা আসলে করতে পারেন। দর্শক, লতিরাস কচু যারা চাষ করতে চান, অরিজিনাল চারা যারা পেতে চান, অবশ্যই স্ক্রিনে দনাম্বায় যোগাযোগ করবেন, আর যারা সরাসরি জমিতে আসতে চান এসে আপনারা চারাগুলো দেখে নিয়ে যেতে পারেন। দর্শক, আপনাদেরকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা করতোয়া কুরিয়ার সার্ভিস এসে পরিবহনের মাধ্যমে দেশের সব জেলায় চারা পাঠানো সম্ভব। তো যারা চারা নিতে চান দর্শক, প্রতারণা থেকে সাবধান, প্রতারক থেকে সাবধান। তো অল্প টাকায় নিম্নমানের চারা ক্রয় করে প্রতারিত হবেন না, দেখে শুনে ভালো মানের চারা ক্রয় করবেন। তাহলেই অরিজিনাল চারা যদি চাষ করেন তাহলে 25 থেকে 30 দিন পর থেকে আপনার গাছে লতি ওঠানো শুরু করতে পারবেন। তো দর্শক, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল